লিস্ট করো তোরা কারা, ঠিক না? বড় জোরে বলেন। আমরাও মাননীয় প্রধানমন্ত্রী সকাশে জানতে চাই, ওই লিস্ট দাও ওরা কারা, ঠিক না? বড় জোরে বলেন। ওদের চরিত্র অ্যানালাইসিস করা হবে, আর লিস্টে উলামারা যাদের লিস্ট দেয় তাদের চরিত্র অ্যানালাইসিস করা হবে। সুদ খায় না, ঘুষ খায় না, ঘুষ দেয় না, ইয়াবা খায় না, গাঁজা খায় না, ফেন্সি খায় না, চোরের সাথে জড়িত না, ডাকাতির সাথে জড়িত না, মস্তানির সাথে জড়িত না। দেশের শান্তি চায়, জাতির শান্তি চায়, মানুষের শান্তি চায়, মানবতার শান্তি চায়, মানবতার মুক্তি চায়, জাতি ধর্ম বর্ণ গোত্র সকলের মুক্তি চায়। এই হটকারি উলামা ইকরামরা কি বলেন? কিন্তু তোমরা কারা? দেখতে চায়, দেখবো, দেখার সময় এসেছে। আমি সিরাজুল ইসলাম সিরাজি তোমাদেরকে দেখাই ইসলাম কবুল করেছি, মুসলমানদেরকে দেখি ইসলাম কবুল করেছি। আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। এদেশে চরমনাথ পীর সাহেব একজন শান্তিপ্রিয় মানুষ, লাখ কোটি গাঁজাখোর, মদখোর, শরাফখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, ডাকাত, খুনি, মস্তান, আল্লাহ ওলি হয়ে গেছে। জোরে বলেন, ঠিক না? ঠিক। আস আমি তো আপনাদের আসনের এমপি মহোদয়ের ছেলের কথা বললাম, ভদ্র ছেলে, লেখাপড়া করা জানা ছেলে, অনলাইন মিডিয়া তার গ্রহণযোগ্যতা, সুপ্রিয় ব্যক্তিত্ব, তিনি অপরাধ জগৎ নিয়ে লেখেন, তানার দেখানো ইউটিউবে উনি দেখিয়েছেন, সন্তান তার মার সাথে গেছে জেনা করতে, এডিক্টেড হয়ে চলিতে চরণ হইল, বস কমিল বাহুরু বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাহি সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা সুদূরে, বন্ধুরা রে বাবাজিরা রে আল্লাহওয়ালারা রে, সময় কিন্তু বেশি না, আল্লাহর কাছে জীবনে কোনোদিন দরখাস্ত করে নাই, মালিক তুমি মানুষ বানাইও, বিনা দরখাস্তে বাবাজি আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে কবুল করেছে, চিৎকার মিলে সকলে বলি আল্লাহ। শুধু মানুষ বানায় নাই বাবাজি, মানুষ আমার পরে গো, আমার একজন নবীর উম্মত হিসেবে কবুল করলো, গর্ব করে বুক ফুলে বলতে পারি আমরা বিশ্ব নবীর উম্মত। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, তোমার মোবাইলটি এখন তুমি ভূগোলে একটা সার্চ দাও আর লেখো, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, লেখবা হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, এখন লেখো, বাকি বকায় নাই সঙ্গে সঙ্গে তোমার মোবাইলের মধ্যে ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আমার কথা না, আপনি গুগলে সার্চ দেন, আপনার মোবাইল তো হাতেই আছে, কি বলেন, ঠিক নেবে? ঠিক। এরপরও কেন মানুষ দিশেহারা হবে? তবে দিশেহারা হওয়ার এই কারণ শোক লাগবে নবীজিকে দেখার মতো, কি বলেন, ঠিক নেবে? ঠিক। নবীজি বসা, একজন লোক নবীজির কিনার থেকে হেঁটে যাচ্ছেন, নবীজির দিকে আসতেছে, আর নবীজির দিকে আঙ্গুলের ইশারা করে বলে, মুহাম্মদ তুমি বড় কালো গো। নবীকে কি বলছে?
মোহাম্মদ তুমি বড় কালো, রহমতের রসুল তো রহমতের রসুলই কি বলেন, ঠিক না বেটি? আপনি আজিম চরিত্রের মানুষ। নবীজি বলে হ্যাঁ নাম জি হ্যাঁ তুমি ঠিকই বলছো। হয়তো বা নবীজি এই কারণেই বলছে তোমার চোখ কালা, তোমার আত্মা কালা, তোমার প্রবৃত্তি কালা, তুমি আমাকে জীবনে সুন্দর দেখবে না। লোকটা জুইত করবার পারে না, নবীজির কাছ থেকে চলে গেছে। আর একজন সাহাবী একটু পরে নবীজির দিকে আসতেছে, রহমতের রসুলের দিকে তাকাইতেছে আর আকাশের দিকে তাকাইতেছে। একবার রহমতের রসুলের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়। রহমতের রসুল ডাক দিয়ে বলে সাহাবী রে কি দেখতেছো? সাহাবী বলে নবীজি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনে আবার চাঁদ থাকিনি, চাঁদ থাকিনি জোরে বলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে সিদ্ধান্ত কি, উপলব্ধি কি, তোমার অভিপ্রায় কি, মতামত কি ব্যক্ত করো। সাহাবী ডাক দিয়ে বলে নবীজি আকাশের চাঁদে কলঙ্ক আছে, দাগ আছে, কালো কালো সব সব দাগ আছে, কিন্তু জমিনের চাঁদে কোনো দাগ না। চোখ আগের লোকটার চোখ, সাহাবির চোখ কি বলেন, ঠিক নেবে ঠিক? একদল লোক আলেম বিদ্বেষী কিয়ামত পর্যন্ত থাকবে, কি বলেন, ঠিক নেবে ঠিক? একদল লোক ইসলাম বিদ্বেষী, পীর বুজুর্গ বিদ্বেষী, সত্যনা মিথ্যা জোরে বলেন, আছে ছিল থাকবে। নবীজিকে যেই ব্যক্তি কালো দেখছে তারও তো চোখ, কি বলেন, ঠিক নেবে ঠিক? আর যেই ব্যক্তি বলতেছে নবীজি গো আকাশের চাঁদে কালো কালো সব সব দাগ দেখা যায়, জমিনের চাঁদে কোনো দাগ দেখা যায় না, তারও সব, কি বলেন, ঠিক নেবে ঠিক? এই জন্য প্রস্তুতি নি, কে সন্ত্রাসী বললো আর কে লিস্ট দিল, লিস্ট দেওয়া শুরু হয়েছে না, ঠিক নেবে ঠিক? চারমিনার বিষয়ে হুজুরের নাম লিস্টে আছে, আমিরুল মুজাহিদের নাম, কিন্তু তোমরা যারা লিস্ট দাও, লিস্ট দিছো দুদকে, দুদকের সন্তানরা তো বাংলার গর্বিত সন্তান, লেখাপড়া করা সন্তান, কি বলেন, ঠিক নেবে ঠিক? মেধাবী সন্তান, কি বলেন, ঠিক নেবে ঠিক? তারাই তো দেখবে কার দ্বারা, কাদের দ্বারা সন্ত্রাস দূর হইতেছে, ইয়াবাখর ভালো হইতেছে, গাঁজাখর ভালো হইতেছে, মদখর ভালো হইতেছে, বেপর্দা পর্দানিশীল হইতেছে, কি বলেন, ঠিক নেবে ঠিক? তাহলে আমরাও প্রশ্ন করব, কি করব, আমরাও প্রশ্ন করব, তোরা যারা লিস্ট দাও তোরা কারা বলেন না, তোরা কারা, হাত জায়গায় বলতে হবে, বলেন তোরা কারা, দুই হাত জায়গায় বলেন তোরা কারা, তোদেরকেও জাতি ফান্ড আউট করবে, কি বলেন, ঠিক নেবে ঠিক? এ মুসলিম নেভার ব্রেক ইজ ওয়ার, আমরা তো সব সময় প্রস্তুত, আমরা তো চরণের বিশ্বাস তো সব সময় প্রস্তুত। যাদের লিস্ট দেখা হয়েছে শতাধিক লোকের মধ্যে, আমার মতো নগণ্যেরও লিস্ট আছে আল্লাহর ফজলে, ঈদের খুশি আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমাদেরকে তো আল্লাহ বইলেই দিয়েছে, কি বলেন, ঠিক নেবে ঠিক? আমরা সেই আওয়াজে হাজির আছি, কি বলেন, ঠিক নেবে ঠিক? তবে শোনো মুসলমানের সন্তানেরা, আমার আল্লাহ আমাকে ইসলামের ঘরে পাঠায় নাই, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম জাহান্নামের আসামি, দুনিয়াতে মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, সেই আগুনে আমার মতো সিরাজিকে জ্বালাইয়া দেওয়া হইতো, কি শুনি ইসলাম কবুল করেছি, কি দেখি ইসলাম কবুল করেছি, শোনো, ঈদের আগের রাত আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার বিবিনিয়া পরামর্শ করতেছে ঈদের দিনটা কেমন যাবে, অর্ধ দুনিয়ার খলিফা নই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান,
তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে জল তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগেনি তখন জোহর, খেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান। এ সাথে জামাত ফওরে হাজির এখন জামাতে আসের স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির উসু করি মুসুমান, নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উরি নিশান, নারায়ে তাকবীর কাপড় সুপড় নতুন কিছু বেশভূষা নেওয়ার প্রয়োজন নাই, তবে বাচ্চা ছেলের জন্য কিছু ব্যবস্থা, বাচ্চার জন্য সন্তানের জন্য কিছু ব্যবস্থা করা দরকার। আমিরুল মুমিনিন বলে তাও তো ব্যবস্থার কিছু নাই, কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিলেন। উনি অর্থমন্ত্রী বরাবরে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা অর্থমন্ত্রী, উনি অর্থমন্ত্রীর বরাবরে একটা দরখাস্ত করলেন যে আমাকে এক মাসের ভাতা অগ্রিম দেওয়ার জন্য সুপারিশ করা হোক। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা জোরে পান সুবহানাল্লাহ, চিঠিটা তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। অর্থমন্ত্রী কেমন অর্থমন্ত্রী আল্লাহু আকবার, চিঠিটা উত্তর দেওয়ার জন্য আলাদা কোনো কাগজ ব্যবহার করে নাই, চিঠিটাকে উল্টাই পিছনের দিকে লেখছে, আমিরুল মুমিনিন এক মাসের ভাতা অগ্রিম সেন দিতে পারি যদি আপনি আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন। এক নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন এই এক মাস পর্যন্ত আপনার হায়াতের নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়, আমিরুল মুমিনিন গো এই এক মাস পর্যন্ত জাতি আপনায় ক্ষমতায় রাখবে, জাতি আপনাকে ক্ষমতায় রাখবে, আপনি আমিরুল মুমিনিনের দায়িত্বে থাকবেন, এই দুইটা নিশ্চয়তা যদি দিবার পারেন তাইলে আপনাকে এক মাসের ভাতা দিতে পারি। অর্থমন্ত্রী নিজে সিগনেচার করে দিয়েছেন, চিঠিটা এনে আমিরুল মুমিনের হাতে দিছে। আমিরুল মুমিনিন চিঠি পেয়ে দুই চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেছে, চিৎকার মেরে মেরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, আমি বুঝেছি যার মধ্যে খোদার ভীতি আছে এমন অর্থমন্ত্রী আমি পেয়েছি, আমার রাষ্ট্রের মধ্যে তহবিল তসরুফের কোনো আর চিন্তা করি না। আমার ভাইরা আমার বন্ধুরা ও আমার বাবাজিরা, আমরা সেই মুসলমান কি বলেন ঠিক নেবে ঠিক, আমরা সেই মুসলমান কি না জোরে বলেন, কিন্তু তোমরা কারা ঠিক নেবে ঠিক জোরে বলেন। কোরআন দিয়ে অপারেশন করলে অমানুষ মানুষ হয় ঠিক নেবে ঠিক জোরে বলেন, কোরআন দিয়ে অপারেশন করতে হবে। উহুদের যুদ্ধের আগের রাত আল্লাহু আকবার, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার বাপ আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ডাক দিছে, জাবির আসো বাবা আমার কাছে। জাবির তাড়াতাড়ি বাবার কাছে আসছে, বাবা জাবেরকে ধরিয়াই গালের মধ্যে সুমা দিতেছে, কপালের মধ্যে সুমা দিতেছে, আর দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার দিকে তাকান, জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আব্বা গো আপনি কান্নাকাটি করতেছেন, ব্যাপার কি কিছু বুঝি না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে বাবা তুই আমাকে ভালো করে দেখেনে, এই রাত জীবনের শেষ দেখার রাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে আব্বা কিছুই বুঝলাম না, কি শেষ দেখা তাও তো কিছু ভালো করে বুঝবার পারলাম না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে শোন রহমতের রসুল বিশ্ব নবী মসজিদে নববীতে বলছে আগামীকাল উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, গত রাত্রে রহমতের রসুল স্বপ্নের মধ্যে দেখছে নবীজি 70টা গাবি গরু নিজের হাতে জবাই করছে। নবীজির স্বপ্ন তোহি, রহমতের রসুল স্বপ্নের ব্যাখ্যা করছেন যে এই যে 70টা গাবি গরু জবাই করার অর্থ হইলো উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবি শহীদ হয়ে যাইবে। এ যাবে আমার মন বলে আমি 70 জনের একজন হব,
এইখানে জীবনের বাকি দেখা হবে জান্নাতের মধ্যে, কিন্তু যাবে হৃদয় বেলা আগামীকাল চলে যাব, তার আগে একটু কথা, তোরা ভাই বোন বেশি, তোদেরকে মানুষ করতে গিয়ে আমি কিছু ঋণ হয়ে গেছি, আমার পক্ষ থেকে আমি সৈয়দে যাওয়ার পরে এই ঋণটা তোরা পরিশোধ করে দিবি, আর যদি একান্তই না পারো রহমতের রসুলের কাছে বলবি, আমার নবী রহমতের রসুল কোনো কোনো উপায় করি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দিবে, ঠিক দিব্যি। পরের দিন ওহুদের যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা জানেন এই যুদ্ধে নবীজিও হতাহত হয়েছে, নবীজির পবিত্র দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিবের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে, মুসলমান মৃত্যুকে ভয় করে না, হাক্কানি উলামায়ে কেরাম লিস্টকে ভয় করে না, আমার লিস্ট দিছো, পিশা বুজুরের লিস্ট দিছো, হাক্কানি উলামায়েদের লিস্ট দিছো, তোমার লিস্ট আজরাইলের খাতা হয়ে গেছে কিনা জানো না, দুষ্ট গিরাস থেকে তালে রাইকা মুরগি চোর, মুরগি চুরি করবা কি বলেন, ঠিক নেবে ঠিক, ঠিক দেবে ঠিক, জোরে বলেন, মুরগি চোরটা মুরগি চুরি করবি, কিন্তু মনে রাখি সে দেশের তাওহীদি জনতার নারায় তাকবীরের সামনে টিকবার পারবি না আল্লাহ। আমি তো বলি যেই কমিটি, এই কমিটির নাম জানি কি, গাদান্য কমিটি নাই, গাদানি কমিটি না, হ্যাঁ যাদের কাছে দেশে এই কমিটি আলার আসলে গাদান্য না খাদান্য, কি কমিটি জোরে বলে, খাদান্য। মাননীয় প্রধানমন্ত্রীর যত ভালো অর্জন পদ্মা সেতু সহ, এই এগুলাকে সম্পূর্ণ ভুলন্ঠিত করতে চায় ওরা, কি বলেন, ঠিক তবে ঠিক। আমাদের ধারণা, ওদের ধারণা কি জানেন, বলবো বলবো না বলবো না, যে এই লিস্টে উলামা ইকরামদের সেন্টিমেন্টে যদি আঘাত করা হয় তাহলে এদের মুখ থেকে এলোপাতাড়ি কথা বের হতে থাকবে, মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন ধূলিসাৎ হয়ে যাবে, ওনরা অন্যের দালালি করি আবার অন্যকে ক্ষমতায় বসাইতে পারে, কি বলেন, ঠিক দেবে ঠিক। কিন্তু আপনাদের কাছে বলতে চাই, আমরা কাউকে উঠানো আর নামানোর রাজনীতি পীর সাহেব চরমনাই করে না, মদের লাইসেন্স দেওয়া যাবে না, এটা পীর সাহেব হুজুর জাতি ধর্ম বর্ণ গোত্র সকলের পক্ষ থেকে হাজার কোটি মানুষের পক্ষ থেকে দাবি করেছে, কি বলেন, ঠিক নেবে ঠিক। এই দাবিতে বাংলার সর্বস্তরের জনতার এগিয়ে আসা উচিত, সমর্থন দেওয়া উচিত, কি বলেন, ঠিক নেবে ঠিক। আপনারা কি রাজি আছেন, দুই হাত জায়গায় বলেন আল্লাহু আকবার। নিজে শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিবের মাথার মধ্যে হেলমেট ঢুকছে, আল্লাহর হাবিবের পবিত্র দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়ে গেছে। এ তো আপনাদের জানার কথা, উহুদের যুদ্ধের ফলাফল প্রথম তো মুসলমানদের পক্ষে আসছিল, কিন্তু একটুমাত্র গনিমতের মালের দিকে ধাবিত হওয়ার কারণে বিপর্যয় ঘটছে, আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়া, আল্লাহর হাবিব ডাকতেছে, আমার সাথীরা কই গেলি, আমি নবী তো মারা যাই নাই, কুফফারে মক্কা চতুর্দিকে সরাই দিয়েছেন, নবী নাই দুনিয়াতে, মুসলমানদেরকে ইনেকটিভ করার জন্য, আজও বাংলার মুসলমানদেরকে ইনেকটিভ করার জন্য ওলামা ইকরামদের উপর আঘাত করা হইতেছে, কি বলেন, ঠিক নেবে ঠিক, সত্য না মিথ্যা জোরে বলেন। তবে বলে যুবকেরা, জীবন গর্ব তো আল্লাহর জন্য, জীবন তৈরি করবো আল্লাহর জন্য, জীবন তৈরি করবো কার জন্য, কে কে তৈরি, যুবকেরা দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, যুবকেরা দাঁড়াইয়ে দেখাও, এই জীবন কার জন্য, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মুসলিম নেবার বেড়ে খিজওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না, আলহামদুলিল্লাহ বলে বসে বলেন, আল্লাহ হাবিব ডাক দিয়া বলে, কই গেলি আমার সাথীরা, আমি নবী মারা যাই নাই, সাথীরা দৌড়িয়ে উঠছে, আল্লাহ নবীকে গর্ত থেকে উঠাইছে, একটু সুস্থতার দিকে নবী চলে যাইতেছে, নবীজির একটু সুস্থতা এসে গেছে, নবীজির চোখের মধ্যে পানি, রহমত রসুল ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা দেখো তো আমার কতজন সাহাবি শহীদ হয়েছে, সোয়াদাদের লাশগুলা আমার সামনে রাখো, সাহাবিরা লাশ আইনা নবীজির সামনে রাখছে, গুইনে বলতেছি, আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ
আমি স্বপ্নে সত্যটা গাবি করে জবহ করেছি, সুতরাং লাশ সত্যটাই হইতে হবে। দেখো সাহাবীরা আর দুইটা লাশ কোথায় গেল, সাহাবীরা খুঁজতেছেন, খুঁজতে গিয়া পাহাড়ের পাদদেশে গিয়া দেখে একটা লাশ টুকরা টুকরা করা, নাক একটা অংশ, আঙ্গুল একটা অংশ, কান একটা অংশ পড়া, লজ্জার স্থানে এক টুকরা করা। সাহাবীরা চিৎকার মেলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকলাঙ্গ লাশ, সেনা যাইতেছে না, চিনতে পারতেছি না। আল্লাহর হাবিব কাছে গিয়া লাশের টুকরা গুলো একত্র করিয়া নবীজি একটা চিৎকার দিয়ে বলে, সাহাবীরা চিনলি না, লাস্কার জানুনি, আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহ নবী ইমোশনাল হয়ে গেছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, একটু দয়া তোদের হইল না আমার চাচাজির প্রতি, আমার চাচা আমাকে কত মহব্বত করতো, আমির হামজা আমাকে কত মহব্বত করতো, আমার চাচার লাশ সত্তর টুকরা করলি, তোদের একটা লাশ পাইলেও আমি নবী সত্তর টুকরা করবো। কিন্তু পরবর্তী সময় ওই কসমের কাফফারা নবীজি দিবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার দ্বারা সম্ভব না, ওরা যেটা পারবে আপনি তা পারবেন না। সর্বনার বিশ্বাস, মানুষ গড়া ফ্যাক্টরিতে কাজ করে কি বলেন, ঠিক নেবে ঠিক সত্য না মিথ্যা? আমরা তার শিক্ষা নিয়ে মানুষ গড়া ফ্যাক্টরিতে কাজ করতেছি, কি বলেন, সত্য না মিথ্যা? আপনাদের বলি, প্রতিবাদ সময় মতো হবে, কি বলেন, ঠিক নেবে ঠিক? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কি বলেন, ঠিক নেবে ঠিক? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার চাচাজির লাশ আনো, এবার হিসাব করে বলো কয়টা লাশ হয়েছে। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, 69টা লাশ পাওয়া গেছে। আল্লাহর নবী বলে, আরো একটা লাশ আছে, খুঁজতে থাকো। সাহাবীরা দিক বিদিকে লাশ খোঁজা শুরু করিয়ে দিছে, রহমতের রসুলের লাশ খোঁজা শুরু করতেছে, সব খুঁজতেছে। হঠাৎ করে দেখে ওদের এক প্রান্ত থেকে একটা মহিলা বোরকা পরা, তার একটা নখও দেখা যাইতেছে না, দূর থেকে একটা কাপড় উড়াইতে উড়াইতে আসতেছে। সাহাবীরা দৌড়ে জিজ্ঞেস করে, দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, হে মহিলা, ওহুদের যুদ্ধে তো মহিলাদের আসা নিষেধ, তুমি আসছো কি চাও, কি জন্য আসছো? মহিলারা তো লাশ দেখে বরদাস্ত করতে পারবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি আপনাদের সাথে কথা বলবো না, আমি একটু রহমতের রসুলের সাথে কথা বলবো। সাহাবীরা দৌড়ে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহ নবী দুইজন আর কাঁধে ভর দিয়ে একটু সামনে গেছে, মহিলাও সামনে আসছে, রহমতের রসুল ডাক দিয়ে বলে, মা গো, মহিলাদের আসা নিষেধ, তোমরা তো লাশ দেখে বরদাস্ত করতে পারবে না, তোমরা কেন ওদের যুদ্ধে আসছো? মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার সাথেই কথা বলতে। রহমতের রসুল ডাক দিয়ে বলে, মাগো, তোমার পরিচয় কি গো, তোমার পরিচয় দাও। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিচয় কি দেব, গতকালকে আসরের নামাজের বাদে মসজিদে নববীতে খেজুর ছিটে গিয়ে যার বিবাহ করাইছেন, আপনার যে প্রিয় সাহাবী বিবাহ করাইছেন, আল্লাহু আকবার, আপনার প্রিয় সাহাবী হামজালার বিবাহ করাইছেন, আমি আপনার প্রিয় সাহাবী হামজালার স্ত্রী, আমি আসতাম না ওহুদের যুদ্ধে, আজকের এই কারণে আমার স্বামীকে রাত্রে আমাকে আমার কাছে থাকতে দিছিলেন, আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হইছে, আমার স্বামী সকালবেলা গোসল করতে রওন হয়েছে, এমন সময় তারা যেন বলতে বলতে যাইতেছে, নবী না, আমার স্বামী আর গোসল করতে যায় না, ফিরে যাই সে বলে, বিবি তোর বাড়িটা দে, এই মার সাক্ষী, কথা বলতে কষ্ট হয়, কি দেখে ইসলাম কবুল করলাম, আগেই তো বলছি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, মুসলমানের সন্তানেরা দলাদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক ভাষা বুঝি নাই শিখি নাই মুরব্বীরা শিখায় নাই,
শিখতেও চাই না কে কোন পীরের মুরিদ কোন সংস্থার লোক কোন দলের লোক কার টুপিটা কেমন বুঝতে চাই না এখন সময় এসে গেছে মুসলমানদের আল্লাহু আকবার মুরির মুয়ার মতো মিলতে হবে কি বলেন ঠিক না ঠিক কারো বিরুদ্ধে না কারো কাউকে মাইনাস করে কথা বলতে চাই না কি বলেন ঠিক না ঠিক কে চরম নাই কে শর্ষিনে কে ফুরফুরা কে জুনফু কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম কে শাসনতন্ত্র কে লাখ মসজিদ কোনো কিছুর দরকার নাই আমরা এক ভোটার ফুল কি বলেন ঠিক নেবে ঠিক চট্টগ্রামের বাইরে কোনো মানুষ মারা গেলে তার কবরের উপর তার মার্কার একটা প্রতীক দিয়ে থওয়া হয় না যে এইটা আওয়ামী লীগের লোক নৌকা দিয়ে রাখা হয়েছে কারো কবরের উপরে এরকম কোনো প্রতীক দিয়ে রাখা হয় না যে তার কবরের উপর ধানের শীত দেশে উনি বিএনপির লোক কারো কবরের উপর নাঙ্গল দিয়ে রাখা হয় না যেটা নাঙ্গল মাকড়ার রোগ কি বলেন ঠিক নেবে ঠিক কারো কবরের উপর কখনো পাখা মার্কা দিয়ে রাখা হয় না যেটা চরমনার পিসা হুজুর ইসলামী আন্দোলনের লোক কি বলেন ঠিক নেবে ঠিক সুতরাং মনে রাখবেন উপরে যখন কোনো মার্কা নাই নিচেও কোনো মার্কা থাকবে না সত্য না মিথ্যা আল্লাহর হাবিবকে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকালকের আসরের নামাজের বাবদে খেজুর সিটেই যা বিবাহ পড়াইছেন আপনার প্রিয় সাবি হামজালার স্ত্রী আমার স্বামী আমার কাছে আইসা তরবারিটা চাইছে আমি বলছি আপনি একটু দাঁড়ান আপনার গোসল ফরজ হয়েছে আপনি কি ভুলে গেছেন না আমার স্বামী বলে স্ত্রী আমাকে দেখকে দেইখানে আমিও তোমাকে দেইখানি বাকি দেখা হবে জান্নাতের মধ্যে আর জন্য দুনিয়াতে গোসল করব হুজুর একবার আমাকে ফিরে তাকায় নাই তরবারি নিয়ে ওহুদের যুদ্ধে আসছে আমি শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে আমি অন্য কোনো ব্যাপারে আপনার কাছে আসি নাই কোনো দুঃখ প্রকাশ করবার চাই না বরঞ্চ আমি গর্বিত যে আমি শহীদের স্ত্রী হইবার পারছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাইকে বিনা গোসলে দাফন দিবেন কিন্তু আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হযরতে হামজালাকে বিনা গোসলে দাফন দিবেন না আল্লাহ হাবিব বলে সাহাবীরা হামজালার লাশ তালাশ করো সাহাবীরা খুঁজতেছে আল্লাহর হাবিব খুঁজতেছে হঠাৎ করে আকাশের দিকে তাকাইয়ে দেখে ফেরেশতারা হযরতে হামজালার কফিন নিয়ে আসতেছে তারা আসমানে পানি দিয়ে গোসল করে ফেরেশতারা নিয়ে আসতেছে হযরতে হামজালার দাড়ি বে চুল বে টপটপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে বন্ধু ভাই বাবা জি আল্লাহ বলারা আল্লাহ বলারা লাখপতি বিদ্যান টাকা লাভারি আলারা জীবনটাকে সেইভাবে গড়তে চাই যে আল্লাহ যুবকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বলো জীবনটাকে তৈরি করব তুমি আমার আমি তোমার কি বলেন ঠিক নেবে ঠিক কার জন্য তৈরি করব ধরে কহান আল্লাহর জন্য তুমি আমার আমি তোমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে সেরাতে সুরাতে কথাবার্তায় লেনদেনে আমলে আখলাকে লেবাজে পোশাকে ঘরে বাহিরে স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের জীবনকে কোরআনের সাথে গড়তে চাই কি বলেন ঠিক নেবে ঠিক এক বাক্যে বলবার সে আল্লাহ দুইটা কথার উপর পূর্ণ অঙ্গীকারবদ্ধ থাকতে হবে আল্লাহ আমি তোমার হুকুম মানব তোমার হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলব কি বলেন ঠিক নেবে ঠিক ইসলামের জন্য জীবনে একটা চর খাই নাই থাপ্পর খাই নাই লাঠি খাই নাই পিটুনি খাই নাই বেত্রাঘাত খাই নাই গুলি খাই নাই সত্য মিথ্যা জোরে বলেন আর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হযরত খাব্বাব ধারণ হন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে খাব্বাব তুমিও নও মুসলিম আমিও নও মুসলিম বলো তোমার জীবনের অত্যাচারের কথা বলো আমার জীবনের অত্যাচারের কথা বলবো খাব্বাব দাঁড়াই বলে আমিরুল মুমিনিন আমার নাক মুখের দিকে দেখেন কিছু কালো কালো দাগ দেখতেছেন কিনা আমিরুল মুমিনিন বলে খাব্বাব বুঝতে পারছি তোমার নাক মুখে মনে হয় গুটি বসন্তের দাগ পড়িয়ে রয়েছে খাব্বাব বলে না আমি পরে বলবো খাব্বাব ঘুরিয়ে গিয়ে জামাটা জাগাইয়ে পিঠটা দিছে আমিরুল মুমিনিনের দিকে আমিরুল মুমিনিন পিঠের দিকে তাকাই দেখে খাব্বাবের পিঠটা ধবল কুষ্ঠ রোগীর মতো সাদা চর্বি নাই চামড়া কুস্কেই গেছে আমিরুল মুমিনিন ডাক দেবে সর্বনাশ খাব্বাব তোমার কোন কোন বয়সে কুষ্ঠ হয়েছিল তোমার শরীরটা পিঠটা সম্পূর্ণ ধবল কুষ্ঠ রোগীর মতো দেখা যাইতেছে খাব্বাব ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন এখানে শেষ না আমার জিহ্বার দিকে তাকাইয়ে দেখেন
খাব্বাব ভিতর থেকে জিব্বাটাকে বের করছে। আমিরুল মুমিনীন দেখে খাব্বাবের জিব্বার মধ্যে দুই তিনটা আঙ্গুরের গোটার মতো মাংস পিণ্ড। আমিরুল মুমিনীন ডাক দিয়ে বলে, খাব্বা তোমার মুখের মধ্যে টিউমার হয়েছে, তা তো কোনোদিন তুমি আমাকে বলো নাই। হযরত খাব্বাবের দুই চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনীন বসন্ত রোগ হয় নাই, ডবল কুষ্ঠ হয় নাই, জিব্বার মধ্যে টিউমার হয়েছিল না, কিন্তু কলেমা পড়ার অপরাধের কারণে আল্লাহ পাষণ্ড হৃদয়ের মালিক আমার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি বেঁধে জ্বলন্ত আংটা আগুনের মধ্যে আমাকে সিজদায় শুয়াইয়া আমার বুকের উপর পাড়া দিয়া হুজুর আমার বুকের উপর পাড়া দিয়া লাঠি দিয়া টাস টাস করে না বুকের উপর বাড়ি দিছে। জুতায় যে বোমা কাটা মারে না ওই কাটার মতো একদিকে চিকন অপর দিকে ছাতির মতো এরকম জিব্বার এক প্রান্ত দিয়ে ঢুকাই দিয়ে অপর প্রান্ত দিয়ে সরসর করে বের করে নিয়ে গেছে। সেই জিব্বা যে ছিদ্র হয়ে গেছে, ঘা গছে, সেখান থেকে টিউমারের মতো হয়ে গেছে। এমনি গতানুগতিক আমার জিব্বার মধ্যে কোনো টিউমার হয় না, এটা হুজুর বাবলের কাটার আঘাতে টিউমার হইছে। আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নূর চোখ দিয়ে পানি পড়তেছে। খাব্বাব বলে, এবার হুজুর আপনার জীবনের কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, খাব্বাব আমার জীবনের কথা আর বলার দরকার নাই, তোমার জীবনের কথা অত্যাচার আর আমার জীবনের অত্যাচারের কথা যদি দুই পাল্লায় ওজন করা হয় আমি ওমরের অত্যাচারের চাইতে তোমার অত্যাচারের পালা অনেক ভারী হইয়া যাইবে। সুতরাং আমার কথা আর বলার দরকার নাই, আমার চাইতে তোমার পালা ভারী হইয়া যাইবে। আমি ওমরকে কেউ অত্যাচার করতে তেমন সাহসী পায় নাই, আমি আরবের দস্যু বড়বীর ছিলাম কিন্তু আমার ডাকের সামনে কেউ দাঁড়াইতে পারতো না। প্রিয় ভাইরাম, জমিয়তুল ফালার এই মাহফিলে হাজার হাজার মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই সংক্ষিপ্ত কথা, আপনাদেরকে জানতে চাই, বলতে চাই, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, বলুন তো যদি এইরকম অত্যাচারের জীবন আসে, ঝুঁকি আসে, তাতেও কি আপনারা ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকবেন? জোরে থাকবেন, জোরে বলেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি এই জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, পীর সাহেব চরমোনের ডাকে দেশের সমস্ত ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়া যদি জীবনকে ঝাঁপাইয়া পড়তে হয় বাতিলের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? জোরে বলেন, কাদের বিরুদ্ধে? জোরে বলেন। আমি এক লাইনে বাতিল শব্দটাকে ব্যাখ্যা দেব, মনে রাখবেন যুবকেরা, বাতিল বলি কিন্তু বাতিল কখন আমরা ব্যাখ্যা করিয়া মানুষকে বুঝাই না, কি বলেন ঠিক না? বেঠি আমার সাথে আপনারা মুখ খুলে বলেন, বাতিল কারা? বলেন না বাতিল কারা, মন দিয়া বলবেন, বাতিল তারা। কার গায়ে লাগবে পরোয়া করি না, সারে দুনিয়া হো মুখালে ফির না কুছ নুকসান নাই, ডর নাহি কুছ গম নাহি, কুছ রহমতে রহমান হায়। বাতিল তারা, বলেন বাতিল তারা, বলেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে, জমিন কার, আসমান কার, চন্দ্র কার, সূর্য কার, আমরা কার, তোরা কারা? স্লোগান একটা থাকবে, তোরা কারা? লিস্ট করো, তোরা কারা? ঠিক না? বেঠিক? জোরে বলেন। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর সকাশে জানতে চাই, ওই লিস্ট দাও, ওরা কারা? ঠিক না? বেঠিক? জোরে বলেন। ওদের চরিত্র অ্যানালাইসিস করা হবে, আর লিস্টের ওলামারা যাদের লিস্ট দেয় তাদের চরিত্র অ্যানালাইসিস করা হবে। সুদ খায় না, ঘুষ খায় না, ঘুষ দেয় না, ইয়াবা খায় না, গাঁজা খায় না, ফেন্সি খায় না, চোরের সাথে জড়িত না, ডাকাতির সাথে জড়িত না, মস্তানি
আমি সর্বজনীন দোয়া দেশের শান্তি চায় জাতির শান্তি চায় মানুষের শান্তি চায় মানবতার শান্তি চায় মানবতার মুক্তি চায় জাতি ধর্ম বর্ণ গোত্র সকলের মুক্তি চায় এই হককারী উলামায়ে কেরামরা কি বলেন কিন্তু তোমরা কারা আঙ্গুল উঠায় বলো তোমরা কারা এবার জাতি ফাইন্ড আউট করবে তোমরা কারা ঠিক কি বড় জোরে বলেন এক বাক্যে বলেন তোরা কারা এবার থেকে স্লোগান হবে তোরা কারা কিছুলোকান জোরে বলেন আরো জোরে বলেন দুই হাত জায়গায় সকলে বলেন এবার থেকে স্লোগান তোরা কারা দেখতে চায় দেখবো দেখার সময় এসেছে নারে তাকবীর সংখ্যা ব্যাপার বলতে চাই এবার বলতে চাই আল্লাহর দিন মুখ যারা আছে বলবেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই পৃথিবীতে বাতিল তারা আবার বলি আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা বাতিল তারা আমার বাবা যদি বাতিল বাধা দেয় আমার বাবাও বাতিল কোন বুজুর্গ নামধারে যদি বাধা দেয় সেও বাতিল কোন পীর যদি বাধা দেয় বলেন না বলেন না বলেন না কোন পীর নামের কেউ যদি বাধা দেয় সেও কি আল্লাহর দিন আবার বলবেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি আই রিপিট আবার বলছি বাধা দেয় যে শক্তি ওই শক্তি বাতিল শক্তি ওই শক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে কারা রাজি জোরে বলেন আল্লাহুম্মা আমিন।